যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, মুখোশ মানুষ সাধারণত দেশ বিদেশের কিছু প্রচলিত রূপকথা, ক্রাইম, ভূত প্রেত এবং অন্ধবিশ্বাসের মুখোশ খুলে সত্যিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। এই চ্যানেলটির মাধ্যমে পৃথিবীতে ঘটে যাওয়া সকল সত্য ঘটনার আসল কারণ ব্যাখ্যা করে সেটিকে গল্পের আকারে ভিডিও ক্লিপস এবং ফটোর সাহায্যে বোঝানো হয়, যাতে আপনাদের মনের ভয় ও অন্ধবিশ্বাস দূর হয়। আপনারা যদি এরকম ধরনের ভিডিও দেখতে চান তবে এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, যাতে এই চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের মিস না হয়। আপনারা চাইলে আপনাদের কিছু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ করতে পারেন, আমি আপনাদের সমস্ত মেসেজ পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওটি আনতে ইউটিউবে কয়েকদিন লেট হয়ে গেল, কারণ বাংলার ক্যালেন্ডারে এটা শ্রাবণ মাস চলছে। অনেকেই এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি সোমবারেই শিব ঠাকুরের মাথায় জল ঢালে এবং তার সামনে নিজের জীবনের সমস্যা এবং মনের আশা আকাঙ্ক্ষা তুলে ধরে। অনেকে আবার বিখ্যাত তারকেশ্বরে শিব ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে শেওড়াফুলি থেকে প্রায় 37 কিলোমিটার দূরে খালি পায়ে পুরো একদিনের যাত্রা কমপ্লিট করে এবং সেখানে শিব মন্দিরে গিয়ে জল ঢালে। প্রতি বছরই প্রায় লাখ লাখ লোক শ্রাবণ মাসে কলসি ভর্তি জল নিয়ে এবং কাঁধে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, এবং যারা এই যাত্রায় অংশগ্রহণ করতে পারে না তারা তাদের নিকটবর্তী স্থানে থাকা শিব ঠাকুরের মন্দিরে গিয়ে ভগবানের মাথায় জল ঢালে নিজের সংসারে সুখ ও সমৃদ্ধির উদ্দেশ্যে। এই আচার বা এই প্রথা আজ থেকে নয়, যুগ যুগ বছর আগে থেকেই শিব ভক্তদের মধ্যে এটি দেখা যায়, যারা দলে দলে নতুবা একা নারী পুরুষ নির্বিশেষে এই যাত্রা সম্পন্ন করে। এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার আমিও শিব ঠাকুরের মাথায় জল ঢালার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। আমার যাত্রাটা একদমই খুব একটা ভালো হয়নি, পায়ে প্রচণ্ড ফোসকা পড়ে গেছিল, দুই পায়ে এমন অবস্থা হয়েছিল যে আমি হাঁটতে পর্যন্ত পাচ্ছিলাম না, কিন্তু যেভাবে হোক আমি এই যাত্রা কমপ্লিট করেছি। এই কারণেই এই ভিডিওটি আসতে একটু লেট হয়েছে, কিন্তু এরপরেও বেশ কিছু প্রশ্ন রয়ে যায়। শুধুমাত্র তারকেশ্বরের সেই মন্দিরটিতে গিয়েই কেন শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়? এই প্রথা কবে শুরু হয়েছিল? কেন শুধুমাত্র শ্রাবণ মাসেই বাবার মাথায় জল ঢালা হয়? সেই মন্দিরের প্রতিষ্ঠা এবং সেখানে উপস্থিত শিবলিঙ্গের আসল রহস্য কি? কেন এত লাখ লাখ লোক প্রত্যেক বছর খালি পায়ে এত দূর যাত্রা সম্পন্ন করে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর দেব আমি, মুখোশ মানুষ। এই ভিডিওটি শেষ অবধি দেখবে, যাতে এই রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদের দিতে পারি। তাহলে চলুন মুখোশ খোলা যাক এই নতুন রহস্যের। এপিসোড 6, তারকেশ্বরের শিব মন্দিরের আসল রহস্য কি? কলকাতা শহর থেকে প্রায় 56 কিলোমিটার দূরে হুগলি জেলায় একটি স্টেশন আছে যার নাম তারকেশ্বর। প্রতি বছর বিশেষ করে শ্রাবণ মাসেই নারী পুরুষ নির্বিশেষে লাখ লাখ পুণ্যার্থী পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই স্টেশনের নাম তারকেশ্বর হওয়ার পিছনের কারণ, ভগবান শিব অর্থাৎ তারকনাথের নামেই এই স্টেশনটির নামকরণ হয় তারকেশ্বর। কিন্তু আপনারা অনেকেই জানেন না, তারকেশ্বরের এই মন্দিরটি ভগবান শিবের বাকি মন্দির থেকে অনেক আলাদা। এই মন্দিরের নির্মাণ কার্যের পিছনে বেশ কিছু তথ্য রয়ে গেছে যা সাধারণ মানুষের কাছে আজও অজানা। পুরাণের কিছু জায়গায় কথিত আছে বিষ্ণুদাস নামক এক শিব ভক্ত ছিলেন, যিনি জন্মগত উত্তরপ্রদেশের নিবাসী হলেও পরবর্তীকালে নিজের স্ত্রী ও পরিবার সহ হুগলি জেলায় এসে বসবাস শুরু করেন। যেহেতু তিনি বহিরাগত ছিলেন তাই এলাকার কারুর সাথেই তার তেমন সদ্ভাব ছিল না, সকলেই তাকে কম বেশি সন্দেহের চোখে দেখতেন। তাই এক সময় তাকে তার সততার পরিচয় দিতে হয়। তাকে এক শক্ত লোহার দণ্ডকে খালি হাতে দীর্ঘকাল ধরে রাখতে হয়েছিল, যাতে তিনি গুরুতর আহত হন এবং তার ইষ্টদেব শিব ঠাকুরকে তিনি স্মরণ করতে থাকেন। এইবারে যখন ধীরে ধীরে সময় বয়ে চলে, তখন একদিন তার ভাই ওইখানেরই একটি জঙ্গলে এক আশ্চর্য জিনিস লক্ষ্য করে। ওই অঞ্চলের গরুরা সেই জঙ্গলটিতে গিয়ে একটি কালো প্রস্তরখণ্ডের ওপর নিজেদের দুগ্ধ অর্পণ করছে, মানে নিজেদের বাঁট থেকে সেই প্রস্তরখণ্ডের উপর দুধ ঢেলে দিচ্ছে। বিষ্ণুদাস এই ব্যাপারটি শুনে খুবই অবাক হয়ে যান এবং কয়েকদিনের মধ্যেই তিনি ভগবান শিবের স্বপ্নাদেশ পান যে ওই প্রস্তরখণ্ডটি আর কেউ নন, স্বয়ং মহাদেব। এর পরবর্তীকালে তিনি সেই প্রস্তরখণ্ডটি পূজা অর্চনা করা শুরু করেন। ধীরে ধীরে এই ঘটনাটি সবার কাছে ছড়িয়ে পড়ে এবং মানুষের আনাগোনা ওই অঞ্চলে শিব ঠাকুরের মন্দিরটিকে কেন্দ্র করে বেড়ে ওঠে। কিছু কিছু লোককথা এবার এরকমও শোনা যায়, ওই প্রস্তরখণ্ডের প্রথম খোঁজ মুকুন্দ ঘোষ নামক একজন পেয়েছিলেন। এইভাবেই আনুমানিক 1729 সালে এই তারকেশ্বরের মন্দিরটি স্থাপিত হয়। রাজা ভার মল্ল এই মন্দিরটির প্রথম নির্মাণ করেছিলেন। মায়াগিরি ধূম্রপ্রাণ নামক এক সন্ন্যাসী ছিলেন যিনি এই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এত গেল থিওরি নাম্বার 1। তারকেশ্বরের মন্দিরের নির্মাণের পিছনে আরও একটি থিওরি পাওয়া যায়, যে থিওরিটি হলো রাজা বিষ্ণুদাস এবং তার ভাই ভার মল্ল ভগবান শিবের বড় ভক্ত ছিলেন।
তাদের রাজপ্রাসাদ তারকেশ্বরের মন্দির থেকে প্রায় 3 মাইল দূরে রামনগর নামে একটি গ্রামে অবস্থিত। রাজা বিষ্ণুদাসের একটি গরু ছিল যার নাম কপিলা। কিছু তথ্যে এমনও জানা যায় যে রাজা বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রাও সেই গরুটিকে নিয়ে জঙ্গলে চড়াতে যেতেন এবং প্রতিদিন সেই গরুটিকে একটি গোচারকের কাছে দিয়ে আসতেন। মুকুন্দ গোপ নামক এক রাখাল ছিলেন যিনি গরুদেরকে নিয়ে জঙ্গলে চড়াতে বেরোতেন। বর্তমানে তারকেশ্বর মন্দির যে স্থানে অবস্থিত গোচরণ ক্ষেত্রটাও সেই জায়গাটি ছিল। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রাজা বিষ্ণুদাসের ভাই ভারমল্ল লক্ষ্য করেন যে গোদুগ্ধের পরিমাণ কমে আসছে। এর কোনো উত্তর না খুঁজে পেয়ে ভারমল্ল রাও সেই রাখালের কাছে যান যার নাম মুকুন্দ গোপ। তিনি তাকে যখন গিয়ে প্রশ্নটি করেন তিনিও অবাক হয়ে যান এবং যথারীতি এই কারণের উত্তর না দিতে পারায় ভারমল্ল রাও তার উপর খুবই ক্ষুব্ধ হন এবং তাকে তিরস্কার করেন। দুঃখে ও অপমানে সেই রাখাল মুকুন্দ গোপ মনে মনে এটা ঠিক করে এই দুগ্ধ কমে যাওয়ার রহস্যের কারণ তিনি খুঁজে বার করবেন। ঠিক সেই কারণটি খোঁজার জন্যেই রাখাল মুকুন্দ গোপ একদিন সেই কপিলা নামক গরুটির পিছু নেয়। এইভাবে পিছু নিতে নিতে তিনি হঠাৎ দেখতে পান জঙ্গলের ভিতরে খুব সুন্দর একটা কুচকুচে কালো পাথর রয়েছে যার মধ্যে একটি ফাটল আছে। মুকুন্দ গোপ দেখলেন সেই কপিলা নামক গরুটি সেই পাথরের উপর নিজের গোদুগ্ধ অর্পণ করে দিচ্ছে এবং গোদুগ্ধ ধীরে ধীরে সেই ফাটলের মধ্যে প্রবেশ করছে। এই ব্যাপারটি দেখে মুকুন্দ গোপ যখন সম্পূর্ণটা বুঝতে পারেন যে গোদুগ্ধ আসলে কোথায় যাচ্ছে তখন তিনি ভারমল্ল রাওকে এসে সমস্তটা খুলে বলেন এবং ভারমল্ল রাও সেই কথাটি যখন রাজা বিষ্ণুদাসকে জানান তখন বিষ্ণুদাস প্রথমে ব্যাপারটি মেনে নিতে পারেননি। তাই তিনি সচক্ষে দেখার জন্য পরের দিন নিজে কপিলা নামক গরুটির পিছু নেয় এবং তিনিও যখন একই ঘটনা দেখতে পান তখন তিনি মনে মনে ঠিক করেন সেই কালো শিলাখণ্ডটিকে তিনি তার নিজের রাজপ্রাসাদে নিয়ে এসে রাখবেন। রাজার যেমন কথা তেমন কাজ, তিনি বেশ কিছু লোক নিযুক্ত করে ফেলেন মাটি খুঁড়ে সেই শিলাখণ্ডটিকে তুলে নিয়ে আসার জন্য। কিন্তু যতই মাটি খোঁড়া হয় সেই শিলাখণ্ডটির কোনো শেষ তিনি খুঁজে পান না। ঠিক সেই রাতেই রাজা বিষ্ণুদাসকে স্বয়ং তারকেশ্বর স্বপ্নে দেখা দেন এবং বলেন যে তুই যদি আমার সত্যি ভক্ত হোস তাহলে জঙ্গলের ঠিক যেই জায়গায় আমার শিলাখণ্ডটি পেয়েছিস সেই জায়গায় একটি মন্দির স্থাপন কর। ভবিষ্যতে আমার ভক্তরা আমার খোঁজ করতে করতে সেই মন্দিরে আসবেন এবং এটি একটি তীর্থস্থানে রূপান্তরিত হবে। স্বপ্নাদেশ মতো সেই পাথরটিকে ঘিরে সত্যি মন্দির স্থাপন করা হয় এবং পরবর্তীকালে 1729 সালে মল্ল রাজারা এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করে আটচালা মন্দিরে রূপান্তর করে। এই দুটি থিওরিতেই কিছুটা পার্থক্য থাকলেও মূল ঘটনা কিন্তু এক। এবার আসি অন্য প্রশ্নতে, কেন লাখ লাখ দর্শনার্থী শুধুমাত্র ভগবান শিবের এই মন্দিরটিতেই আসে? ভগবান শিবের অনেক মন্দির থাকা সত্ত্বেও কেন তারকেশ্বরের এই মন্দিরটি বাকিদের থেকে আলাদা? এর প্রধান কারণ হলো এই শিবলিঙ্গটিকে বাকি মন্দিরে শিবলিঙ্গের মতো কেউ স্থাপন করেনি। আগে থেকেই সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই পৃথিবীর বুকে এই শিবলিঙ্গটি প্রকট হয়। ঠিক এই কারণেই শিব ঠাকুরের বাকি মন্দিরের থেকে এই মন্দিরের মহত্ত্ব সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে রয়েছে স্বয়ং শিবলিঙ্গ। এই মন্দির আটচালা বিশিষ্ট, যার সামনে রয়েছে নাট মন্দির, অদূরে রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির এবং কালী মন্দির। এই মন্দির ক্ষেত্রের ভিতরে একটি বিশাল বড় পুকুর আছে যা দুধ পুকুর নামে খ্যাত। ভক্তদের বিশ্বাস এই পুকুরে স্নান করলে তাদের মনস্কামনা পূর্ণ হয়, রোগ ব্যাধি নিরাময় হয় এবং অনেক পাপ ধুয়ে যায়। অনেকে শিবের মতো স্বামী পাওয়ার আশায়, অনেকে সন্তান লাভের আশায়, অনেকে রোগ ব্যাধি থেকে নিরাময় পাওয়ার আশায় এই মন্দিরে পুজো দিতে আসে। এখানে অনেক মানতও করা হয় এবং অনেকে এসে গণ্ডিও কাটেন। শ্রী রামকৃষ্ণের স্ত্রী মা সারদা দেবীও একাধিকবার এই মন্দিরে এসেছিলেন। এবার আসি অন্য প্রশ্নে, কেন বাবা শিবের মাথায় জল ঢালা হয় এবং এটার জন্য কেন শ্রাবণ মাসই শ্রেষ্ঠ? কেন শ্রাবণ মাসে এই সমস্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালে? তারকেশ্বরের শিব ঠাকুরের ব্যাপারে জানতে গেলে বলা হয় তার এই রূপ ভগবান শিবের উগ্র রূপ। সমুদ্র মন্থনের সময় পৃথিবীর বুক থেকে যে বিষ উঠে এসেছিল সেই বিষ শিব ঠাকুর নিজে পান করেছিলেন এবং তার কণ্ঠে সেই বিষ তিনি ধারণ করেছিলেন। তাই অনেক জায়গায় শিব ঠাকুরকে নীলকণ্ঠও বলা হয়। এইভাবে তিনি সমস্ত সংসারের রক্ষা করেছিলেন। তার এই কর্মকে শ্রদ্ধা জানিয়েই শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় যাতে তিনি শান্ত ও স্নিগ্ধ হয়ে থাকতে পারেন। এছাড়াও অন্য একটি ধারণা মতে, সতী যখন দেহত্যাগ করার পর পার্বতী রূপে জন্ম লাভ করেন তখন মা পার্বতী শিব ঠাকুরের তপস্যা করেন এবং তার তপস্যায় খুশি হয়ে শিব তাকে বিবাহ করেন। কথিত আছে শ্রাবণ মাসেই মা পার্বতী এবং বাবা শিব ঠাকুরের পুনর্মিলন হয়। আর ঠিক এই কারণেই ভক্তদের কাছে এই শ্রাবণ মাসটি খুবই প্রিয় মাস। এই ঘটনার পিছনে একটি বৈজ্ঞানিক যুক্তিও আছে। শিব শব্দের আরেক অর্থ হলো সৃষ্টি। আর আপনারা যদি খেয়াল করেন তাহলে শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যেই কারণে জমি খুব বেশি উর্বর হয়ে ওঠে।
বীজ বপন করার জন্য এটি একটি আদর্শ সময়। একদিকে যেমন জমিতে ফসল ফলানোর জন্য এই মাসটি খুবই আদর্শ, ঠিক তেমনি পাখিদের মিলনের ক্ষেত্রেও এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ বিদেশের বহু জায়গার পাখি এই মাসে একসাথে মিলিত হয়, এই কারণে বিভিন্ন ন্যাচারাল পার্কগুলি এই শ্রাবণ মাসে বন্ধ রাখা হয়। তাই প্রধানত এই সৃষ্টিরই প্রতি মানুষের শ্রদ্ধা এবং শিব ঠাকুরের প্রতি ভক্তি লাখ লাখ লোককে এই তারকেশ্বর মন্দিরে জল ঢালার জন্য টেনে আনে, এবং যারা পারে না তারা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এই সৃষ্টিকে সম্মান করে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যারা যারা এখনো অবধি ভিডিওটি দেখছেন তারা কমেন্টে হর হর মহাদেব লিখতে পারেন এবং ভগবান শিবের প্রতি নিজের ভালোবাসা জানাতে পারেন। এমন ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের মিস না হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে মুখোশ মানুষের নতুন কোনো এপিসোডে। শুভরাত্রি।